বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ এবং সাধারণ শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে এবং শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে ফরমার ছাত্রদল অর্গানাইজেশন ইউকের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে সরকারের শোক দিবসকে প্রত্যাখ্যান করে মঙ্গলবার দুপুর দুইটায় মুখে লাল কাপড় বেঁধে লন্ডন শহীদ আলতাব পার্কে এ কর্মসূচি পালন করা হয় প্রকাশ্যে শত শত মানুষ হত্যা করে শোক দিবসের নামে এসব লোক দেখানো নাটক বন্ধ করে পদত্যাগের আহ্বান জানানো হয় সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব এস রহমান রাব্বির পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অর্ধ শতাধিক নেতাকর্মী মুখে লাল কাপড় বেঁধে ও বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে অংশগ্রহণ করে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুব দলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক সোয়ালেহিন করিম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ নিজামুদ্দিন যুক্তরাজ্য বিএনপি আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার লিয়া কতালি যুক্তরাজ্য যুব দলের সহ সভাপতি দেওয়ান আব্দুল বাসিত উলামা দলের কেন্দ্রীয় নেতা মাওলানা শামীম আহমেদ ফরমার ছাত্রদল অর্গানাইজেশন ইউকের যুগ্ম আহ্বায়ক এস এ আফজাল সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন নাইজেরিয়ান কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার আবদুল্লাহ ও মানবাধিকার কর্মী কোকো সানচেন আওয়ামী লীগ সরকার খুনি হাসিনা অত্যন্ত ন্যাক্কারজনকভাবে তার পেটোয়া পুলিশ বাহিনী দিয়ে তা দমন করার চেষ্টা চালিয়েছে আমরা যারা যুক্তরাজ্যে বসবাস করি আমরা যারা বহির্বিশ্বে বসবাস করি আজকে আমরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অত্যন্ত কনসার্ন আপনারা দেখেছেন যে গত এক সপ্তাহে অধিককাল থেকে বাংলাদেশের আন্দোলনকে দমন করার জন্য বাংলাদেশের ছাত্রদের কথা বলার অধিকারকে দমন করার জন্য এই সরকারের পেটুয়া পুলিশ বাহিনী ডাইরেক্ট শ্যুটিং করে আমাদের হাজার হাজার ছাত্ররা ইতিমধ্যে আপনারা যে দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে প্রথম আলোর মতো পত্রিকা তারা প্রায় চারশো থেকে পাঁচশো বলেছে বাংলাদেশের বাংলাদেশের ক্যাজুয়ালিটি কিন্তু আমরা মনে করি যেভাবে বাংলাদেশের লাশ গুম করা হয়েছে হসপিটালগুলো থেকে রেজিস্টার খাতা চুরি করে নেওয়া হয়েছে তার একটি উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে যারা মারা গেছে লাশগুলোকে লুকানোর জন্য তারা আজকে এই কাজ করেছে নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি উনি শেখ হাসিনা তার কুম্ভীর আশ্রু দিয়ে সে তার সে তার বাংলাদেশের সাধারণ মানুষকে আজকে ভুলিয়ে দিতে চায় তারা আজকে সরকারিভাবে সুখ দিবস ঘোষণা করেছে আপনারা ইতিমধ্যেই দেখেছেন নাইনটি নাইন পার্সেন্ট বাংলাদেশের মানুষ সেই সুখ দিবসকে আজকে প্রত্যাখ্যান করেছে আজকের ছাত্ররা সেই সুখ দিবসের নামে কালো পতাকা ধারণ করার যে কর্মসূচি সরকারিভাবে ঘোষণা করা হয়েছিল সেই কর্মসূচির বিরুদ্ধে ছাত্ররা লাল পতাকা দেখানোর কর্মসূচি ঘোষণা করে করেছে এবং বাংলাদেশের নাইনটি নাইন মানুষ সেই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেছে লন্ডন থেকে আমরা সেই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করছি সারা বিশ্বের কাছে আমাদেরকে নিন্দিত করেছে শেখ হাসিনা এই শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ গঠনের জন্য আজকে বহির্বিশ্বে জনমত সৃষ্টি হয়েছে বিক্ষুব প্রদর্শন করা হয়েছে আজকে আমরা এখানে এসেছি ইতিমধ্যে বাংলাদেশের মেধাবী হাজারের উপরে মেধাবী শিক্ষার্থীদের তারা হত্যা করেছে শেখ হাসিনা ক্ষমতা অবৈধ ক্ষমতাকে দখলে রাখার জন্য বাংলাদেশে বাছাই করে বাংলাদেশে বাছাই করে নির্লজ্জ গৃণ্য চরিত্রের এবং বিবেকহীন চরিত্রের মানুষগুলোকে তার পাশে রেখেছে এটা খুবই দুঃখজনক এভাবে একটা বাংলাদেশ চলতে পারে না আজকে বাংলাদেশে একটা সংস্কারের আওয়াজ উঠেছে বাংলাদেশে সংস্কার করতে হবে। েখা সিনাকে ক্ষমতায় রেখে বাংলাদেশ সংস্কার করা যাবে না. Men্যাশন in situation whereby you're only out to yourself, to say you don't want no quota system, you want a system of equality where everybody will be treated according to what they present on the table. The students of Bangladesh in the UK, I am sorry for what is going on? I am really feeling your pain. I'm part of this pain because currently in Nigeria, we are also facing the same situation. Democracy can only thrive when whatever you promise the people, whatever the people are expecting from you, you should either deliver it or resign. Yes! yes. Or resign! Yes! If you know you can't, you just resign. Yes! It's a country of millions of people. You cannot be the only leader. Year in year out, currently in Cameroon since 1980, for the last 44 years, one person called Paul Bia, He's now on wheelchairs. He's 80 something years old. He's still the president. Wow. Shame, shame, shame. 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 shame, 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 shame. Now, as a mother, we thought that when you give a leadership to a woman, we thought or believe because of the nature of woman. Woman is a mother by nature so she is always a caring person more than the she father yes. but now here we are with a mother who is a killer yes. god forbid god forbid down with shakasina down with let yes. her live! if she cannot stop killing people or make account of what she's killing we should always remember one day we we'll all go and go meet allah and allah will judge all of us